নমস্কার, সুস্বাগতম। আলোর দিশারি অনুষ্ঠান, প্রতিদিনের অনুষ্ঠান সোনার বাংলা। এতগুলো অনুষ্ঠান প্রতিদিন আপনারা দেখছেন, আমাদের মহারাজের অনুষ্ঠান। অবশ্যই সবাই চেনেন তাকে, এক নামে এক ডাকে, কেননা এত দিন ধরে প্রোগ্রাম, এতগুলো করে প্রোগ্রাম। আপনারা কিন্তু সবাই আসবেন, লাইভ প্রোগ্রাম চলছে, লাইভ লেখা থাকা মানেই লাইভ প্রোগ্রাম। আপনারা তারপরে রেড বক্সের নাম্বারে যোগাযোগ করবেন, লাইভে যারা পেলেন ভালো, কারণ হাজার হাজার কোটি লাখ লাখ মানুষ ট্রাই করেন, এত কোটি কোটি মানুষ পশ্চিমবঙ্গে, এবং শুধু পশ্চিমবঙ্গে না, এখন নেটের দুনিয়ায়, নেটের মাধ্যমে আপনার স্মার্টফোনে আপনি কিন্তু যেখানেই থাকুন, বিশ্বের যেখানে, আমাদের রাজ্যের বাইরে, ইন্ডিয়াতে বা ইন্ডিয়ার বাইরে যেখানেই থাকুন, প্রোগ্রামগুলো দেখতে পাচ্ছেন। অনেকেই ফোন করেন, অনেকেই, তাই আমি প্রথমেই বলে রাখি, যারা লাইভে আসবেন ভালো, 25 মিনিটের লাইভ, আর না পেলে রেড বক্সের নাম্বারে পরে যোগাযোগ করবেন। রেড বক্সের দুটো নাম্বার কিন্তু লিখে রাখবেন, 9051040564 এবং 7063444320। সামনে এই উল্টো রথ অবধি তো খুব ভালো সময় সুযোগ, এবং প্রতিকারের জন্য খুব ভালো পাওয়ারফুল যোগ, অম্বুবাচী চলবে তারপর, এবং অবশ্যই কিন্তু গুরু পূর্ণিমার যোগও আসছে সামনেই 23রা জুলাই। তো আগামীকাল বৃহস্পতিবার অবশ্যই কিন্তু কৃষ্ণনগরে পাচ্ছেন, দুটো বৃহস্পতিবার কৃষ্ণনগর, দুটো বৃহস্পতিবার বর্ধমান। এছাড়া শিয়ালদায় বুধবার করে পাবেন মহারাজকে, মেচেদায় পাচ্ছেন সোদপুর, দুর্গাপুর, শাওড়াফুলি, হাওড়া ময়দান এবং গৃহমন্দির কেষ্টপুর। কলকাতার কেষ্টপুরে বহু মানুষ আসেন গৃহমন্দিরে। আপনারা জানেন তিনি বিশিষ্ট জ্যোতিষ, শস্ত্রেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ, তন্ত্র সাধক, মাতৃসাধক, আলোর দিশারি অনুষ্ঠানের মাননীয় অতিথি। তাকে নিয়ে আমি সবসময় লাইভ প্রোগ্রামে উপস্থিত, আলাপ করাই। যার যা তন্ত্র প্রতিকার দরকার, ইমিডিয়েট এই যোগে কাজ করিয়ে নিন, রুদ্রাক্ষ বিনামূল্যে পাবেন। যারা এই যোগে কাজ করাচ্ছেন, রুদ্রাক্ষ সবার জন্য বিনামূল্যে মহারাজ দেবেন। উপস্থিত রয়েছেন আমাদের স্টুডিওতে লাইভ প্রোগ্রামে সোনার বাংলা টিভি চ্যানেলে মহন্ত শ্রী দীপ্তেশ্বরানন্দ মহারাজ। মহারাজ নমস্কার, প্রণাম, স্বাগত, জয় মা। সকলকে স্বাগত জানাই আলোর দিশারি অনুষ্ঠানে। আজকে আমরা প্রত্যেকেই, সাধারণ মানুষ, ত্রিতাপ জ্বালায় জর্জরিত হয়ে রয়েছে। ঠিক, একদম। এই কষ্ট থেকে উদ্ধার করার জন্যে শ্রী শ্রী মা ঠাকুরকে বলেছিলেন, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। সবাই আমার সন্তান, সকলে আমার সন্তান ঠাকুরকে বলেছিলেন মা। তাই শ্রী শ্রী মায়ের শ্রীচরণে আমারও সেই প্রার্থনা, তোমার সন্তানের যেন তো এই আশীর্বাদ তাদের কাছে পৌঁছে যায়, আর তোমার কৃপায় যেন তাদের এই দুধভাতের যে কষ্ট বিভিন্ন মানুষের হয়ে যায়, কর্মক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় তাদের, যেন তোমার আশীর্বাদে তারা যেন দুধে ভাতে থাকে, এই কথাটা যেন পূর্ণ হয়। মাকে দর্শন করুন মায়ের মন্দির কেষ্টপুরে, অবশ্যই প্রচুর মানুষ আসেন এখানে সবার জন্য, দীপমা কালীবাড়ি কেষ্টপুরে। অন্যর যেন কষ্ট মা দিও না কাউকে, সত্যি কথা, দুটো খাবারের জন্য এত মানুষ রাস্তাঘাটে কষ্টে আছেন, দেখলে খুব আমাদের বুক ফেটে যায়। সবাই, অনেকের ছকে এমন যোগ থাকে, এমন দশা থাকে, যে কারণে তাদের কিন্তু জীবনটা অনেক দুর্বিষহ হয়ে ওঠে। এবার সঠিকভাবে যদি মানুষ থাকে, তাহলে কিন্তু আর এই বাধাগুলো আসে না। সব সময় কিন্তু আমাদের এটা খেয়াল রাখতে হবে যেন আমরা সৎপথে সৎ হয়ে থাকতে পারি, আর তার সাথে গ্রহের এই যে গ্রহ মুভমেন্ট করছে যে বিভিন্নভাবে, এবং গ্রহের যে দশাগুলো, এগুলো কিন্তু আমাদের জীবনের কর্ম অনুযায়ী কিন্তু জন্ম সময় গ্রহ, মানে যার যার যে কোনো স্থানে বসে থাকে, সেলিব্রিটিরাও আসেন মহারাজের মন্দিরে, এবং সবার জন্য মহারাজের মন্দির খোলা। আপনারা ছবিতে দেখছেন কি সুন্দরভাবে, একনিষ্ঠভাবে হোম যজ্ঞ করছেন আমাদের মহারাজ। সব ছবি আপনাদের দেখানো হচ্ছে, আপনারা দেখুন। আম জনতা এবং যারা অনেকেই আসেন, সেলিব্রিটি, পলিটিশিয়ান, তারা গোপনীয়তা বজায় রেখে আসেন মন্দিরে। সবারই তো সমস্যা আছে, সবাই চান সমস্যা থেকে বের হয়ে আসতে, তাই তো আমাদের মহারাজের মন্দির আশ্রম আপনারা কেষ্টপুরে আসছেন, এবং সর্বত্র মহারাজকে পাবেন। শুধু রেড বক্সের নাম্বারে ফোন করবেন, আর চটপট লাইভে চলে আসুন, লাইভ প্রোগ্রাম চলছে, আপনারা টিভির ভলিউম কমিয়ে রাখবেন, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ মহারাজকে বলুন, মহারাজ একটা প্রশ্নের উত্তর লাইভ প্রোগ্রামে দিয়ে দেবেন। রুদ্রাক্ষ বিনামূল্যে এখন যারা আসবেন, রুদ্রাক্ষ বিনামূল্যে পাবেন, এই সময় প্রতিকার করালে আপনাদের রুদ্রাক্ষ বিনামূল্যে মহারাজ দেবেন। কারোর বিদ্যা নিয়ে সমস্যা, কারোর বিবাহ নিয়ে, কারোর দাম্পত্য অশান্তি, কারোর চাকরি, কারোর ব্যবসা,
কারোর বাস্তুদোষ, কারোর ক্ষয়ক্ষতির শিকার, শত্রু দমন দরকার, বশীকরণ দরকার, গ্রহ দোষ যেমন কালসর্প যোগ, মাঙ্গলিক যোগ, এই খারাপ যোগগুলো কাটাতে হবে জন্মছকে যেগুলো রয়েছে। কেউ অনেকেই বলছেন চাকরি পাচ্ছেন না, চাকরিতে উন্নতি নেই, ব্যবসায় উন্নতি নেই, ধনদা প্রয়োগ করে দেন মহারাজ, সবার জন্য মহারাজ আছেন, বিভিন্ন কাজ তন্ত্রের করে দেন, দেখতে পাচ্ছেন সেই ছবি, হোম যজ্ঞ পূজা পাঠ নিজে হাতে করেন, তন্ত্রের প্রতিকার দেন, আপনারা নিঃসংকোচে নির্ভয়ে আপনারা সবাই মোবাইলে কথা বলবেন অনুষ্ঠানের পর, দুটো নাম্বার লিখে রাখুন, নাম আর ফোন নাম্বার সবাই লিখে রাখুন, কত কনফারেন্সে মহারাজকে যেতে হয়, কত ঘোষণা করতে হয়, কত রকম সম্মেলন করতে হয়, ধর্মীয় সভা করতে হয়, অনেক কথা, অনেক ভালো কথা শোনার জন্য অপেক্ষায় থাকেন কত কত মানুষ, তাদের সবার জন্য আমাদের মহারাজের অনুষ্ঠান। চটপট ফোনে চলে আসুন, ফোন লাইন খোলা, লাইভ প্রোগ্রাম চলছে। হ্যাঁ মহারাজ, যে কথায় আমরা ছিলাম যে দুর্ভাগ্য, সবাই সৌভাগ্য পায় না, দেখো স্ট্রাগল করছে অনেক মানুষ, এই যে দুর্ভাগ্য, যেমন রাহু নিয়ে আমি কথা বলি, ঠিক, রাহুকে অনেকেই ভয় পায় যে রাহুর দশা কিছু খারাপ হলে বলে রাহুর দশা চলছে। যেমন দেখুন বড় বড় শিল্প প্রতিষ্ঠান, যৌথ কোম্পানি, শেয়ার মার্কেট, শেয়ার বিক্রয়, আরো বড় বড় প্রতিষ্ঠানের পরিচালন সভা, সিনেমা স্টুডিও, তৎসংক্রান্ত প্রচুর অর্থ ব্যয়, বড় বড় বাণিজ্য ও যুদ্ধ, জাহাজ, এরোপ্লেন, উড্ডীয়মান মানে সাংঘাতিক মারণাস্ত্র, ঠিক, এই যে সব বস্তু, এগুলো কারক কিন্তু রাহু। এবারে এগুলো কারক হচ্ছে রাহু, এবার হচ্ছে অপ্রত্যাশিত আয় ও ব্যয়, প্রচুর ধন লাভ, হ্যাঁ, এবং এই যে ফটকা লটারি জুয়া খেলায় যে পাচ্ছে, এগুলো কারক হচ্ছে রাহু। আবার হচ্ছে ঘোর অন্ধকার রাত্রি, অন্ধকারে বিপদ আপদ, সর্প ভয়, হ্যাঁ, হঠাৎ বিপদ অবাঞ্ছনীয়, হ্যাঁ, তবে সর্পাঘাত, এই যে সাপে কাটছে, এগুলো কারক কিন্তু রাহু। বজ্রপাত, বাড়িতে বজ্র পড়ছে, রাহুর দশা, রাহু খারাপ হয়ে গেছে, অ্যাক্সিডেন্টাল যোগ, অ্যাক্সিডেন্টাল, হ্যাঁ, এইগুলো কিন্তু কারক হচ্ছে রাহু। আগে লাইভে আপনি বলেন মঙ্গল রাহু একজনের আছে, হ্যাঁ, রাহু একজনের, হ্যাঁ, ও তো খারাই রয়েছে, অগ্নি ভয়, এগুলো তো রয়েইছে। আবার দেখো চোর ডাকাত দস্যু দানব নিষ্ঠুরতা বহুদূর যাত্রা, অগ্নিকাণ্ড, গৃহে অগ্নি সংযোগ, তারপরে মানে বিভিন্ন ভাবে মানে শারীরিক ভাবে হেনস্থা মেয়েদের, এগুলো কারক হচ্ছে কিন্তু রাহু। এই যে রাহু খারাপ হলে অশুভ যদি যোগ হয় তাহলে কিন্তু এই সমস্ত ঘটনা ঘটতে পারে। আবার খুব ভালো ফলও দেয়, যেমন মদ, মদের নেশা, চোরাই ব্যবসা, এগুলো কিন্তু রাহু থাকলে কিন্তু এগুলো হয়। এই যোগগুলোকে বসে কিন্তু ঠিক করতে হবে, কোনো জ্যোতিষী, কোনো ভালো তন্ত্রগুরু তান্ত্রিকের কাছে গিয়ে এগুলোকে ক্রিয়া করতে হবে। যদি রাহু ভালো থাকে, শুভ গ্রহের সাথে যদি শুভ গ্রহযুক্ত হয়ে থাকে, যদি লগ্ন লগ্নাধিপতির মিত্র হলে জাতক প্রভূত ধন সম্পত্তি অর্জন করতে পারে। যদি রাহু কিন্তু রাহুকে কিন্তু শুভ হতে হবে এবং রাহু রাহু শুভ গ্রহে গ্রহযুক্ত হতে হবে, ঠিক আছে, তবে কিন্তু ভালো ফল দেবে। এই যে রাহুর দশায় যে শুধু খারাপ হবে তা না, কিন্তু রাহুর দশাটা কিরকম হচ্ছে, রাহুর দশাটা কি রাহু কেন শুভ না অশুভ হয়ে রয়েছে, রাহু কি পাপ গ্রহ হয়ে কি আবার আরেকটা কোনো দুষ্ট গ্রহের সাথে বসে রয়েছে যুক্ত হয়ে, কিংবা দুস্থানে বসে রয়েছে, এগুলো কিন্তু বিচারের ব্যাপার আছে। এগুলো বিচার করে তারপরে এই যে প্রতারণার মধ্যে পড়ছে, প্রেমের সম্পর্কে প্রতারণার মধ্যে পড়ছে অনেক ছেলেরা, অনেক মেয়েরা মানে প্রতারণা করে ফেলছে, প্রতারণার মুখে পড়ে যাচ্ছে, এইগুলো হলেও কিন্তু কারক হচ্ছে রাহু। এগুলোকে ঠিক করতে হবে, রাহু শান্তি করতে হয়, রাহু ঠিক করতে হবে। রাহু যাতে খারাপ, তারা কিন্তু বিপদ আপদ ফাঁড়ার সম্মুখীন হচ্ছেন। দারিদ্র যোগ মহারাজ, অনেক ক্ষেত্রে যে রবি শুক্র দারিদ্র যোগ বলেন, রাজা থেকে বিক্রি হয়ে যায়, হ্যাঁ, এই যে খারাপ যোগগুলো আপনার জন্মছকে যদি থাকে সেগুলোকে আপনাকে খণ্ডন করতে হবে। শুধু ফোন করলাম, 2 মিনিট 3 মিনিট শুনলাম তাহলে হবে না, আমার যে সমস্যাটা, আমি যে প্রবলেমে পড়ে আছি, আমি জানলাম কি কারণে আমার এই প্রবলেমটা, সেটাকে কিন্তু ঠিক করিয়ে নিতে হবে।
তারপরে দেখো অনেক সময় মানে রাহু যদি মানে অশুভ এবং বলবান অর্থাৎ বৃষ মিথুন সিংহ ও কন্যা এবং কর্কট রাশি স্থিত রাহু যদি জাতকে তাহলে কিন্তু দীর্ঘায়ু হবে এবং শত্রুগুলের নাশ হবে। তাহলে সেই শত্রুরা সেই জাতকের সাথে কিন্তু কোনো রকম ভাবে দুর্ব্যবহার করে পার পাবে না। আচ্ছা দেখেনি, একটা ফোন এসে গেছে, ফোন নিয়ে আবার আলোচনাও হবে, কথাও শুনবো। লাইভ প্রোগ্রাম আমাদের দীপ্তেশ্বরানন্দ মহারাজের, প্রতিদিন এতগুলো করে আমাদের চ্যানেলে দেখবেন। কে আছেন? হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে? কে? বর্ধমান থেকে। বলুন কার জন্য? আচ্ছা মেয়ের জন্য, ডেট অফ বার্থ? আচ্ছা নিজের জন্য, জন্ম তারিখটা একটু বলুন। 8ই অক্টোবর 08 8ই অক্টোবর 8-10 কোথায় জন্ম? বর্ধমানই জন্ম। চারটে কি জানতে চাইছো বাবা? কাজকর্মের জায়গাটা, কাজের জায়গাটা জানতে চাইছো? দেখো তুমি ব্যবসা করছো, এই মুহূর্তে ব্যবসা ভালো যাবে না, শনির দশা, শনির অন্তর্দশা। তারপরে তোমার যে সমস্যাটা হচ্ছে, ব্যবসাতে কিন্তু, আচ্ছা তুমি কিন্তু ব্যবসাতে কিন্তু লাভ যে আসে না তা না, লাভ কিন্তু আসে। তোমার সমস্যা হচ্ছে তুমি অর্থ চোখে দেখতে পাচ্ছ না, পরিশ্রমটা বেশি দিতে হচ্ছে, হ্যাঁ কি না? পয়সা আসছে না, এটা বললে কিন্তু ভুল হবে। তোমার অনেক ফটকা কিন্তু চলে আসে, ফটকাটা কিন্তু চলে আসে, তুমি রাখতে পারছো না, তোমার রাখার সমস্যা হচ্ছে, তোমার ব্যয় প্রচুর ব্যয় হয়ে যাচ্ছে, তাই কি? আচ্ছা তুমি একটু প্রতিকার করতে হবে এই মুহূর্তে। তুমি একটা কাজ করবে, প্রত্যেক শনিবার তিলের তেল এবং একটু লোহা, ওই দেখবে দশকর্মার দোকানে অঙ্গুরীয় পাওয়া যায়, সেই অঙ্গুরীয় আর তিলের তেল তুমি শনি মন্দিরে গিয়ে প্রদীপ ধরাবে এবং ওই লোহাটা দান করবে, এটা শনিবার করে করো। এই মুহূর্তে তোমার, এই মুহূর্তেই কিন্তু তোমার পরিশ্রমটা বেড়েছে, তোমার ভলিউমটা কমাও। যারা ফোনে আসবেন প্লিজ টিভির ভলিউমটা কমিয়ে নিন, অনেক ফোন আসছে, সবাই টিভির ভলিউম কমান। হ্যাঁ মনোজনাকে বলেছিলাম, তুমি এই প্রতিকারটা করো, আর তুমি একটু ভালো কোনো জ্যোতিষকে দেখিয়ে একটু প্রতিকার করে নাও, তোমার ঠিক হয়ে যাবে। প্রতিকারটা দরকার, আপনি একটু যোগাযোগ করে নিন। কে আছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ কোথা থেকে, কে বলছেন? কোথা থেকে? আন্দুল থেকে। কার জন্য? বলুন ডেট অফ বার্থ। বলুন 24/5/2002। সময়? 4:30 বিকেলবেলা, 16:30। কোথায়? হাওড়া আন্দুলেই জন্ম? কলকাতায় জন্ম। আচ্ছা কি নাম ছেলের আপনার? কি জানতে চাইছে? কি প্রশ্ন বলুন? এখন কি পড়ছে? 21 বছর বয়স, কি পড়ছে? আচ্ছা এবার শুনুন, এর যোগ কিন্তু ভালো নেই, পড়াশোনা হলেও ওর কিন্তু যেভাবে ফল, যেভাবে পড়াশোনা করে সেভাবে কিন্তু ফল ওর আসে না, ভীষণ চঞ্চল, আর ওর প্রচন্ড ঠান্ডা লাগে, ডাস্ট অ্যালার্জি আছে, হ্যাঁ কি না? আচ্ছা আর তারপরে হচ্ছে এইদিকে শুক্র মঙ্গল ও নবমে, কিন্তু অষ্টমে রাহু শনি রবি বুধ, বুধাদিত্য যোগ হলেও মানে শুভ গ্রহ অশুভ গ্রহ সব একসঙ্গে কিন্তু বসে পড়েছে, কিছু কিছু ক্ষেত্রে নয় ও প্রায় কিন্তু সাকসেসে বাধা হচ্ছে।
বুদ্ধা বক্রি বুদ্ধি বুদ্ধিটা কিন্তু মানে বুধাদিত্য যোগী যেভাবে ফল দেয় ওকে কিন্তু সেভাবে ফল দিচ্ছে না, ও কিন্তু ফল দিচ্ছে না, ও কিন্তু আনসাকসেস হয়ে যাচ্ছে, ও লড়ছে, ও তৈরি হচ্ছে কিন্তু সেভাবে কোন রকম ভাবে আশানুরূপ ফল আসছে না, হ্যাঁ কি না? আচ্ছা, এর একটু প্রতিকারের মা দরকার আছে, এর গ্রহ শান্তি করতে হবে, গ্রহাভিষেক করাতে হবে, এই গ্রহাভিষেক করে বিশেষ কিছু প্রতিকার করতে হবে, সেই প্রতিকার গুলো করলে ও কিন্তু ঠিকঠাক নিজের পথে এগোতে পারবে, ছেলের মনটা ভীষণ ভালো হবে, কিন্তু প্রতিকারের প্রয়োজন আছে, তুমি একটু দেখা করো আমার সাথে যোগাযোগ করো, নয়তো ভালো কোনো জ্যোতিষকে দেখিয়ে প্রতিকার করে নাও, ভালো থাকবে। প্রতিকার করাবেন, যা যা বললেন মহারাজ সব মিলে গেল, দেখলেন তো, এই হচ্ছে মহারাজের প্রেডিকশন বিচার। আগামীকাল আপনারা কৃষ্ণনগরে পাবেন, আগামীকাল কৃষ্ণনগরের জন্য রেড বক্সে পার্সোনাল নাম্বারে যোগাযোগ করবেন, লাল বক্সে নাম্বার রয়েছে যোগাযোগ করুন, দুটো বৃহস্পতিবার কৃষ্ণনগর, দুটো বৃহস্পতিবার বর্ধমানে মহারাজকে পাচ্ছেন, শিয়ালদায় পাবেন বুধবার করে, এছাড়া মেচেদা, সোধপুর, দুর্গাপুর, শাওরাফুলি, হাওড়া ময়দান এবং নিজ গৃহ মন্দির আপনারা কেষ্টপুরে কিন্তু মহারাজকে পাবেন। কে আছেন? হ্যালো, টিভির ভলিউম কমান আগে, তাহলে কথা কেটেই যাবে ফোন। কার জন্য জানবো? লাইভেই ফোন করেছেন, লাইভ লেখা থাকে মানে লাইভেই কথা হয়, বলুন কার জন্য জানবেন? কোথা থেকে বলছেন? পশ্চিম মেদিনীপুর থেকে। ছেলের জন্ম তারিখ আছে তো জানেন তো? বলুন জন্ম তারিখ। জন্ম তারিখ হচ্ছে 15/6/1993। সময়? সাড়ে ছটা সকাল, সকাল না সন্ধ্যে বেলা? হ্যাঁ, সাড়ে ছটা দুবার হয় সকাল। কোথায় জন্ম? পশ্চিম মেদিনীপুর? পশ্চিম মেদিনীপুরে? টিভির ভলিউম বাড়াবেন না কিন্তু, তাহলে ফোন কেটে যাবে, আপনি ফোন নিয়ে দূরে চলে যান, ঘরের লোক বাড়ির লোক বাড়ির যে যারা আছেন টিভিতে শুনুক, আপনি ফোন নিয়ে দূরে চলে যান, দূরে গিয়ে কথা বলুন। হ্যাঁ, কি জানতে চাইছেন? প্রশ্ন কি আপনার ছেলের ব্যাপারে, কি জানবেন? কি ব্যবসা করে? 30 বছর বয়স? ঠিক আছে, শুনুন এবার, আদা পেঁয়াজ রসুনের ব্যবসা করে। কি জানতে চাইছে? কেমন যাবে ব্যবসাটা? আচ্ছা, দেখি বলে দিচ্ছেন, লাল বক্সে পার্সোনাল নাম্বার লিখে রাখুন, এরপরে সবাই রেড বক্সের নাম্বারে যোগাযোগ করবেন, পার্সোনাল নাম্বার আমরা টিভি পর্দায় দিয়ে রেখেছি আমাদের মহারাজের, মহন্ত শ্রী দীক্ষাশানন্দ মহারাজ। ওর কিন্তু ব্যবসা, ওর লোক হচ্ছে, ওর বিক্রি হচ্ছে কিন্তু লাভ চোখে দেখতে পাচ্ছে না, ও কিন্তু লাভ চোখে দেখতে পাচ্ছে না, ওকে একটা ফিটকিরি ব্যবসার জায়গায় রাখতে বলবেন। ফিটকিরি? ফিটকিরি ব্যবসার জায়গায় রাখতে বলুন, কাচের বাটিতে করে একটি ফিটকিরি রাখতে বলবেন, রোজ সকালবেলায় কাপড় দিয়ে ওই ফিটকিরিটা ভালো করে পরিষ্কার করে আবার রাখতে বলবেন ওখানে। ওর কিন্তু, ও কিন্তু টাকা চোখে দেখতে পাচ্ছে না, ব্যবসা হচ্ছে, আর বড় বড় কিছু কাস্টমার কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা এখানে রয়েছে। আচ্ছা, ওকে ফিটকিরিটা ব্যবহার করতে বলুন, আর তারপরে আমার সাথে যোগাযোগ করুন, ভালো থাকবেন। তারপরে যোগাযোগ করুন, ফিটকিরি। হ্যালো, হ্যাঁ, টিভি ভলিউম কমে, ঝগড়া করছো কেন গো? হ্যাঁ, বলছে ফোন ধরেছে, ফোন ধরেছে এরকম বলছে। বলুন কোথা থেকে কে বলছেন? আমি বম্বাই থেকে বলছি। কার জন্য জানবেন? বলুন জন্ম তারিখ। ১৯শে ডিসেম্বর ২০১৩। সময়? সময়টা বলুন। দুপুর না রাত? কোথায় জন্ম? কন্টাইতে? কি প্রশ্ন, কি জানবেন? আমি বলছি তুমি এত বলে দিচ্ছ না, শোনো, লগ্নের আভূষণী
লগ্নে রাহু শনি আপনার ছেলের ছকের দেখা যাচ্ছে, এখানেই গন্ডগোলটা দিয়েছে। হ্যাঁ লগ্নে, ওই কারণেই ওর মরায় মন নেই, মাথায় সুবুদ্ধিটা নেই, এবং অনেক বন্ধুর এবং ভালো বন্ধু থাকবে না, নেগেটিভ বন্ধুর সাথে বন্ধুত্ব থাকবে, এবং ও অনেক মিথ্যে কথা বলবে, জেদি হবে। বুঝতে পেরেছেন, সবই তো খারাপ। কোন ক্লাসে এখন, কোন ক্লাসে পড়ে? খারাপ পথে চালিত করছে। হ্যাঁ, আর বৃহস্পতিটা বক্রী, সঠিক জ্ঞান এবং গুরুজনদের সাথেও যে খুব সুন্দর স্বভাব, ভালোবাসা রয়েছে, প্রীতি রয়েছে, তা নয়। কিন্তু লগ্ন পতিকে এবং লগ্নকে শক্তিশালী করতে হবে, বুঝেছ মা? শক্তিশালী করতে হবে। তুমি মেচে দেয় আমার সাথে দেখা করতে পারো, তুমি রেড বক্সে দেখো নাম্বার আছে, তুমি বুক করে নাও এখনই ফোন করে। হ্যাঁ ফোন করুন, একটা নীল সরস্বতী কবচ ইমিডিয়েট লাগবে। কিন্তু আপনার তুমি কি প্রতিকার করতে চাইছো? হ্যাঁ হ্যাঁ তাই করবে, ভালো। লাল বক্সের নাম্বারে ফোন কথা বলে নেবেন, কারণ ছেলে মেয়েকে নিয়ে ছেলে খেলা করবেন। এই যে আপনি অতিষ্ঠ, ফোরে পড়া ছেলেটিকে নিয়ে ফাড়া আছে, ফাড়া আছে, একটা এটা কিন্তু ফাড়া আছে, ওর একটা ফাড়া অলরেডি হয়ে গেছে, আরেকটা সামনে ফাড়া রয়েছে, একটু খেয়াল করে নেবেন। নেগলেক্ট করবেন না, কোনটাই থেকে যে মা ফোন করলেন, ছেলে খেলা ভাববেন না, এটা রাহু শনি ও লগ্নে ফোরে পড়া বাচ্চাটির। কে আছে? হ্যালো, হ্যালো, আচ্ছা চট করে চলে আসুন, আর একটা ফোন হয়তো আমরা নেব। এরপরে আবার 7:40 আমরা লাইভে ফিরছি, আজকেই আবার 7:40 লাইভ প্রোগ্রাম আছে, কিন্তু মহারাজেরই অনুষ্ঠান, 7:40 আবার দেখা হবে। রেড বক্সের নাম্বার লিখে নিন, এরপর মোবাইলে সবাই রেড বক্সের নাম্বারে কথা বলবেন। কে আছেন বলুন? হ্যালো, আশীর্বাদ রে, নমস্কার। কোথা থেকে কে বলছেন? ভদ্রেশ্বর থেকে গৌতম মন্ডল, বলুন ডেট অফ বার্থ। 6/8/82। সময় বলুন, সময়? সকাল 5:30। 6/8/82, আচ্ছা কোথায় জন্ম? ওখানে হুগলিতেই? আচ্ছা কি প্রশ্ন আপনার? ব্যবসা? আচ্ছা কি ব্যবসা করেন? কাজ করেন? কাজের জায়গাটা জানতে চাইছে, কালকে যারা কৃষ্ণনগর দেখাবেন, কৃষ্ণনগরের জন্য রেড বক্সের নাম্বারে ফোন করুন, লাল বক্সের পার্সোনাল নাম্বার। স্থানটা ঠিক আছে, এখন তোমার দশা ঠিক যাচ্ছে না। আচ্ছা এই মুহূর্তে তুমি এখন চুপ করে বসে থাকবে? আচ্ছা এখন আমার চুপ করে থাকা ছাড়া কোনো কাজ নেই, এই মুহূর্তে কিন্তু আমার দশাটা ঠিক যাচ্ছে না, বুঝেছো? আচ্ছা কর্মস্থানটা ঠিক থাকলেও এই মুহূর্তে দশা ঠিক নেই। আমি দেখছি, দেখো তোমার ব্যবসা ক্ষেত্রে যেটা সমস্যা হচ্ছে, তোমার ব্যবসা ক্ষেত্রে তোমার পরিশ্রম বেশি হয়ে যাচ্ছে, ফল আসছে না, টাকা আসছে না, খুব লড়তে হচ্ছে, কিন্তু যুদ্ধ করতে হচ্ছে, বুদ্ধি খাটাতে হচ্ছে, বুদ্ধি খাটিয়েও কিন্তু ফলটা আসছে না। তুমি ভালো একটা ব্রাহ্মীজ মুক্তা পড়ো, ব্রাহ্মীজ মুক্তা পড়ো, এবং তোমাকে প্রতিকারটা বলে দিলাম। আরেকটি আপনি লাল বক্সের নাম্বারটা যোগাযোগ করুন। হ্যাঁ আর কিছু প্রতিকার দরকার? আমি তোমাকে প্রতিকার বলে দিলাম, একটি মুক্ত এবং পোকরাস্তা দরকার, মুক্ত আর পোকরাস্তা লাগবে দরকার, এটা পড়ো। হ্যাঁ আর আর যেটা করবে, তুমি বৃহস্পতিবার করে লক্ষ্মী পুজো করো, আর তারপরে তুমি আমার সাথে চেম্বারে দেখা করো, ভালো থেকো। চেম্বারে যোগাযোগ করে নিন,
এবার আর ফোন নেবো না কিন্তু, এবার রেড বক্সের নাম্বার খোলা। আবার আমরা এক্ষুনি 7:40 আবার মহারাজের লাইভে মহারাজকে পাবো আগামীকাল কৃষ্ণনগর। আপনারা কিন্তু যোগাযোগ করেন, বুকিং করুন, রেড বক্সের নাম্বারে কথা বলুন 7063443320 আর 9051040564 এ যোগাযোগ করুন। রুদ্রাক্ষ বিনামূল্যে পাবেন এখন যারা প্রতিকার নিচ্ছেন। আবার দেখা হবে এক্ষুনি 7:40 পরপর লাইভ অনুষ্ঠানে মহারাজকে দেখতে থাকুন, ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে। ধন্যবাদ, শেষ করলাম মহারাজ।